বিসমিল্লাহিররহমানিররহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। আমি জীবনে একবার মদিনা যাব, জোরে বলেন আমি জীবনে একবার মদিনা যাব, মদিনা যাব, মদিনা যাব, নবীজির কদমে সালাম জানাব। একটু মহব্বত আমিন বলবেন না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله حمدا كثيرا، والصلاة والسلام على من أرسله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وجدته وأزواجه وذرياته وأهل بيته وعترته وأصحابه وأحبابه وأولياء أمته وعلماء شريعته وأصفياء طريقته وشهداء محبته خاصة على بيته الذين هم قتلوا في ميدان الكربلاء لإعلان كلمة الله وعلينا معهم أجمعين ما دام
وقد قال الله جل وعلا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا وقال تعالى في شان حبيبه تعظيما له وتشريفا تكريما إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم একটু বড় আওয়াজে মোহব্বত নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা صلاة يا رسول الله أي حسين اب تک لبا لب ہے تیرا زر شاہ آج تک تیری شہادت کا چراغ صلاۃ دنیا رسول تو نے دھوڑا اگر اسلام کا دل ہے تو ایمان کا دماغ صلاۃ دنیا رسول اللہ اللہم صل س
کسی زبان سے ہو بیان مدح خان اہل بیت، مدح خان مصطفیٰ ہے، مدح خان اہل بیت، اللہم محمد والا جن کی پاکی کا خدا پاکی کرتا ہے بیان، حیات تطہیر سے ہر ہے شان اہل بیت، اللہم مولانا محمد وعلى آل سیدنا مولانا، ان کے گھر میں بے اجازت جبرائیل نہیں، قدر والے جانتے ہیں قدر و شان اہل بیت، اللہم محمد والا سیدنا. الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله ঐতিহ্যবাহী বৃহত্তর আনোয়ারা থানার অন্তর্গত প্রখ্যাত ওয়ালিকুল সম্রাট আধ্যাত্মিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক হযরতে শাহ সুফি আলী রেজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পাক সংলগ্ন ওনারই স্মৃতি বিজড়িত, ওনারই নাম বিজড়িত এই দিনী প্রতিষ্ঠান ওসমান শাহ আলী রেজা আলী মাদ্রাসা ময়দানে ওত্র এলাকা তথা নয় নম্বর পরই কোড়া আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত এলাকার সর্বস্তরের দিনদার ধর্মপ্রাণ আশিক প্রেমিক ভাইদের ঐকান্তিক সহযোগিতায় ইসলামী বর্ষের প্রথম মাস তথা 1439 হিজরি সালের এই উষা লগনে মাহে মুহররমুল হারাম শরীফ, যে মাস আল্লাহর প্রিয় মাহবুবের সাথে যাদের মহাব্বতের সম্পর্ক রয়েছে, আল্লাহর নবীর গোলামীর রজ্জু যাদের গলায় রয়েছে, ও সমস্ত ইমানদার মুসলমানদের জন্য আনন্দ এবং বেদনা মিশ্রিত এই নুরানি চাঁদ নুরানি মাস, যেই ঘটনাকে কেন্দ্র করে ইমানদার একদিকে আনন্দ অন্যদিকে বেদনা অনুভব করে
সেই ঐতিহাসিক ঘটনা যেটা কালের স্রোতে আজ 1400 বৎসর হতে চলেছে। যারা আপনারা হজে গেছেন, খানায়ে কাবার ঠিক দরজার সামান্য তফাতে যেখানে মাকামু ইব্রাহিম রয়েছে, যেটা কোরআনে হাকিমে দুই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেই মাকামু ইব্রাহিম যারা দেখেছেন, দেখতে পেয়েছেন জোড়া কদমের নকশা আছে, দুইটা পা মুবারকের নকশা। কার পা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পা মুবারকের নকশা। হাজার হাজার বৎসর অতিবাহিত হয়েছে, সেই নকশা মুছে যায় নাই, ওটা আছে, ছিল, থাকবে। 61 হিজরি সালের 10ই মুহররম জুমাবার যেই ঘটনা হঠাৎ করে ঘটে নাই, যেই ঘটনার পেশগুই, যেই ঘটনার আগাম সংবাদ ওই রাসূল দান করেছেন, যাকে রব্বুল আলামিন সৃষ্টির আদ্যোপান্ত, আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সকল এলম আল্লাহ যে রাসূলকে দান করেছেন, সেই রাসূল যেই সংবাদ দিয়ে গেছেন তারই বাস্তবায়ন মুসলিম জগৎ দেখেছে। হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, সেই অক্ষয় অম্লান স্মৃতি বিজড়িত সেই ঘটনা কারবালার ঘটনা, যদিও বাহ্যিক দিক থেকে বিয়োগান্ত ঘটনা, বিয়োগ মানে মাইনাস, বিয়োগ হয়ে যাওয়া, কমে যাওয়া, যেটা হলে মানুষ বেদনা বিদুর হয়, দুঃখ ভারাক্রান্ত হয়, কিন্তু বাস্তবে আমি আপনাদের খেদমতে বলেছিলাম এটা আনন্দেরও বটে, এটা এমন আনন্দের, বাস্তবে আল্লাহর দরবারে মুসলিম মিল্লাত নবীর প্রেমিকরা, দিন ধর্মকে যারা ভালোবাসে, তারা যদি কিয়ামত পর্যন্ত শুকর আদায় করতে থাকে এই নিয়ামতের, এই শুকর আদায় বড় করে বলবেন না, হবে না। আমার মোহতরম মাওলানা প্রিন্সিপাল সাহেব আবু তৈয়ব সাহেব, উনি আপনাদের খেদমতে সাধু ভাষায় বলার চেষ্টা করেছেন, উনি আপনাদের এলাকার, তো উনি যখন সাধু ভাষায় বলতে চেষ্টা করেছেন, আমি চিন্তা করলাম আমি যদি চট্টগ্রামের ভাষায় বলি উনি বলবেন হুজুর আর দেশের মানুষ সাধু ভাষা বুঝে, তো অতএব আমিও সাধু ভাষায় বলতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? কথা বলে না, সবাই মিলে আওয়াজ করলে আওয়াজটা বড় হবে না? এখনো মিলে আওয়াজ করছেন না, আপনারা বুঝতেছেন কিনা? আপনারা বুঝতেছেন আমি কিভাবে বুঝবো, আমি কি করে বুঝবো যে আপনারা বুঝতেছেন, কিভাবে বুঝবো? আমি বুঝবো যে তখন যদি আপনারা যেখানে হ্যাঁ বলতে হয় সেখানে হ্যাঁ বলেন, যেখানে না বলতে হয় সেখানে না বলেন, যেখানে সুবহান আল্লাহ বলতে হয় সেখানে সুবহান আল্লাহ বলেন, যেখানে নাউজুবিল্লাহ পড়তে হয় সেখানে নাউজুবিল্লাহ বলেন, অর্থাৎ আর দেশিত্যা ভাষায় অয় লয় যদি ফুরন্দ তাহলে বুঝবো আপনারা বুঝতেছেন, চুপচাপ থাকলে কিভাবে বুঝবো আপনারা বুঝতেছেন? আপনারা বলেন তো আমি কি সাধু ভাষায় বলবো নাকি চট্টগ্রামের ভাষায় বলবো? মতানাজাফি হয়ে গেছে, ঠিক আছে, আপনাদের মধ্যে যখন মতের মিশ্রণ হয়েছে তো আমিও মিশ্রণ করে বলবো, ঠিক আছে?
মাঝে মাঝে যেটা মনে করব এটা কঠিন কথা, ওটাকে চট্টগ্রামের ভাষায় বলবো, আর যেটা দেখতেছি না সহজে বোঝা যাবে সেটা সাধু ভাষায় বলে দেব। এখানে ভিডিও করা হচ্ছে, এখন তো এটার যুগ, এখন এখানে করছে, ক্যামেরা করছে, ভিডিও করছে, এটা ইউটিউবে চলে যাবে, চ্যানেলে চলে যাবে, যাবে না বলবে, লাইভও চলতেছে বলবে, আশরাফুজ্জামান সাধু ভাষা না জানে তো এম হইলে খড় দেবে। আমি গতকাল আরেকটা দরবারে গিয়েছি, পটিয়া আমির ভণ্ডার দরবার শরীফে, ওখানে একজন বাংলার অধ্যাপক, নামটা কি জানি, উনি ছিলেন আমার পাশে, সাধু ভাষায় কথা বলেছি, তাকরিরের পরে আমাকে জিজ্ঞেস করেন আপনার বাড়ি কোথায়। আমি বললাম এই তো পটিয়ার দক্ষিণ পাশে দোহাজারি। আয় বুঝিন না ভারের অনর বাসা উনি, আয় বুঝিন না ভারের অনেক আটকে গিয়ে মানুষ উজুরল তুন ইন্ডিল্লা সাধু ভাষার উচ্চারণ আয় নাও ভাই। সে যাই হোক, এটা আমার মুর্শিদে কেবলার দয়া, মা বাবার দোয়া, হয়তো বলি অনেকে বুঝবেন না, ওদিক থেকে যারা আসে ওরা তাদের আঞ্চলিক ভাষা বলে, আমরা যদি সাধু ভাষা বলি ওটা পিওর সাধু ভাষাই বলি, ওখানে কেউ ধরতেও পারবে না। তবুও আমি আপনাদের খেদমতে বলবো, আপনাদেরকে বুঝতে হবে কিনা বলেন না, আপনারা কি জন্য বসেছেন, শুধু শোনার জন্য নাকি বোঝার জন্য বলেন না, বোঝার দরকার আছে না, এই জন্য বলছি। একটুখানি লক্ষ্য করেন, একদিকে দুঃখ লাগে কেন এই ঘটনা ঘটল, আবার অন্যদিকে আনন্দ লাগে কারণ সেদিন যদি কারবালা হতো না, শাহাদাতের এই ঘটনা ঘটতো না, মসজিদের মেহরাব থাকতো কিনা সন্দেহ আছে। মিনার আর আযান আল্লাহু আকবরের ধ্বনি, ইয়া রাসূল আল্লাহর স্লোগান, মাথায় টুপি মুখে দাড়ি, ইসলাম যাকে বলে প্রকৃত অর্থে সেটা খুঁজে পাওয়া যেত না, এটা খুঁজে পাওয়া যেত না। একটা কথা বলেন তো, মদ পান করা কি ইসলামে আছে, বলেন না, বলেন না, ইসলামে দুধ পান করা আছে, বলেন। আমার প্রিয় নবী গিয়েছিলেন মেরাজে, ওখানে আল্লাহর হাবিবকে তিন গ্লাস পানীয় পান করার জিনিস পেশ করা হয়েছে, এক গ্লাসে মধু, আর এক গ্লাসে দুধ, আর এক গ্লাসে মদ, খামর। আমার প্রিয় নবীজি দুধের গ্লাস গ্রহণ করেছেন, মধুর গ্লাস একটু উপরওয়ালা, মদের গ্লাস একদম গ্রহণের উপযুক্ত নয়, সবার জন্য যেটা সহজ হবে সেটা দুধের গ্লাস। আমার রসুল সবার জন্য কিনা বলেন না, রসুল কি উদ ডরমেন শুনলেন না, আমার নবীজি সবার জন্যে, সুবহানাল্লাহ বলেন না, ধনী ধনী ধনী, রসুলের মতো ধনী আর কেউ আছে, আর কেউ হবে, হবে না, ঠিক আছে। মানুষ বলে রসুল গরিব ছিলেন, ঠিক আছে, আমরাও বলছি রসুল গরিব ছিলেন, ঘনাবাজি, রসুল কি ছিলেন, গরিব ছিলেন। আমার আল্লাহ বলেন ওয়াজাদাকাইলান, বলেন কি বলছি, বলেন না, এই চা কি হইও না হরার এখানে তোর সাহায্য হচ্ছ, সুরা ওয়াদ্দুহা, সুরা সুরা আলা হযরত
عظیم البرکت امام عشق محبت عاشق رسول سنی مسلمان در کے بولے چین انتت پکھے جارا گستاخ بیادب تادر شامنے نبی جیر شان برنونا قرار جننے تینٹا سورہ دیکھی ہو تمرا ایکتا والدحا আর একটা সূরা হুজরাত আর একটা সূরা আলাম নাশরাহ লাকা সুবহানাল্লাহ সূরা ওয়াদ্দুহা সূরা আলাম নাশরাহ লাক দুটোই পারায় আছে 30 নম্বর পারায় আর সূরা হুজরাত 26 নম্বর পারায় এই তিনটা সূরা একটু জেনে রাখিও গোস্তাখদের সামনে আল্লাহর নবীর শান বর্ণনা করতে তোমার অন্তরে আর তোমার বুকে দুর্বলতা থাকবে না সূরা ওয়াদ্দুহা শরীফ আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাক আইলান হে আমার প্রিয় রাসূল হ্যাঁ হ্যাঁ দুনিয়ার মানুষ সবাই তো ফকির ছিল সূরা মুহাম্মদ শরীফ 26 নম্বর পারায় আল্লাহ রব্বুল আলামিন 9 নম্বর পৃষ্ঠায় ইরশাদ ফরমাচ্ছেন ওয়াল্লাহু হুয়াল গনী আল্লাহই একমাত্র ধনী আল্লাহ একমাত্র একমাত্র কিসের অর্থ হুয়া ইন্নাল্লাহ ইন্নাল্লাহ গনিয়ুন হইলো যে তুই হুয়াল গনি আল্লাহই একমাত্র ধনী ওয়া আনতুমুল ফুকারা তোমরা সবাই ফকির তোমরা সবাই আল্লাহ আল্লাহ বেনি আল্লাহ বই নয় আর মানুষ মনমতে হইতেবেন না সবাই কি ফকির ধনী কে আল্লাহ তো আমার নবীও ঠিক আছে ফকির গরিব কিন্তু ফাআগনা হে আমার হাবিব আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি ধনী কে বানিয়ে দিয়েছে আপনাদের এলাকায় ধনী আছে কি নাই সবাই তো সমান আনোয়ারার ধনী বেগুন ওইন্যে নয় আনোয়ারার ডর মানুষ বেগুন ওইন্যে না বেশকম আছে না তো যখন বেশকম আছে ইতারত্তন উইতারত ডর মানুষ ইতারত্তন উইতারত সম্পদ বেশি ইতারত্তন উইতারত বেশি ঠিক না তো পৃথিবীর জমিনে বর্তমানে সবচেয়ে ধনীকে জরিপ চালাইতে পারেন এইভাবে করে বর্তমান পৃথিবী নয় সৃষ্টির আদি থেকে সৃষ্টির অন্ত পর্যন্ত সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি দুনিয়াতে প্রেরণ করেছেন আর যাদেরকে প্রেরণ করবেন সম্পদ দিয়েছেন দিচ্ছেন দিতে থাকবেন সবার মাঝে এমন একজন আছেন যার মতো ধনী আর কেউ নাই সুবহানাল্লাহ ফুল্লি সব আছে না নাই তো হুঁতাই দি সব সব ফেবে না হওয়া বড় করে সুবহানাল্লাহ বলেন না সবচেয়ে বড় ধন বড় ধনী আল্লাহ সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন সবচেয়ে বেশি সম্পদ দিয়েছেন যাকে উনি আর কেউ নন উনি আমাদের প্রিয় নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চস্বরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির মতো সম্পদশালী আর কেউ আছে নাই সবচেয়ে বড় ধনী আমার নবী আমার বাবারা আল্লাহ কদ্দুরের মালিক কোরআনে করিম
তিন নম্বর পারায় সূরা আলে ইমরান শরীফে আল্লাহ রব্বুল ইজ্জত আমার নবীকে বলছেন, ও আমার হাবিব, আমাকে তো আপনি চিনেন। সুবহানাল্লাহ, আল্লাহর চিনে তো কোনে উমার এ মখনা চেনার মতো কে চিনেন? আমার রসুল চিনেন, যদ্দূর চেনার দরকার আছে আর কি। তো আমার নবীজিকে আল্লাহ বলেন, কুল, হো আমার হাবিব, আপনি বলে দিন আমি কত কিছুর মালিক। কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকা আল মুলক, আলিফ লাম হয় বের, আলিফ লাম আল মুলক, আলিফ লাম উমা ইবে যেতে লাগে ই এন্ডে উগদুলু বাই নয়ার। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির একটি পরমাণু পর্যন্ত বাইরে যায় নাই, ওটাকে বলা হয় ওমা ফিচ্ছে কি সদ রাখু ইতার আয়ুক না আলিফ লাম ইস্তিগরাকি, আলিফ লাম ইস্তিগরাকি, ইস্তিগরাক মানি এনে গরক মানি কি রোবা ডুবি জন, ইস্তিগরাক মানি ডুবি জনের সন তলবিরি, তার মানে সব কিছু সামিল। আল্লাহর সৃষ্টিতে একটি পরমাণু পর্যন্ত, পরমাণু হতে হারে অনুরে অনু অনু অনুমানি সবচেয়ে ছোট্ট যাররা, আর সেই অনুকে ভাগ করতে 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 আর করা যাবে না সেই পর্যায়ে। বৈজ্ঞানিকেরা বলেছে আমরা বস্তুকে ছোট করার চেষ্টা করেছি, যে কোনো বস্তুকে ছোট করতে 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 শেষ পর্যায়ে যখন গেলাম তখন আর ভাগ করতে পারি না, তখন দেখলাম সেখানে শুধু একটা চমক, একটা কি সড়ক, সড়ক যেটাকে তারা নাম দিয়েছে অ্যাটম। মাতো নবা কি অ্যাটম, অ্যাটম মানে উগ্র সড়ক আর কিছু নদীর উগ্র কি ডর করি হন আবা আজি সড়ক দিয়ে দুধ ওইখানে আলোর ছটা আর কিছু দেখতে পাচ্ছি না, সড়ক গুত্তি 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 একদম শেষ, যার নাম কি দিয়েছে অ্যাটম, বাংলায় বলে পরমাণু। ভিতরে মাতালার গালে নগর, বাংলায় কি বলে পরমাণু। তো পরমাণুটাকে তারা ইংরেজিতে কি বলেছে অ্যাটম, অ্যাটম মানি একটা ঝলক ঝলক। তাহলে প্রত্যেকটা বস্তুকে ছোট করতে করতে লাস্টের অবস্থা কি একটা ঝলক, ওই ঝলকটা কি? এরা তো অ্যাটম বলেছে কিন্তু আমার আল্লাহ আগের থেকে বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন সব কিছু। মনে রাখো আমার নবীজি বলে দিয়েছেন আনা মিন নূরিল্লাহ ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি, আমাকে আল্লাহ আল্লাহর নূরে সৃষ্টি করেছেন আর প্রতিটি সৃষ্টিকে আমি রাসূলের নূর দিয়ে সৃষ্টি করেছি। নূর আদার না ফর ফর সড়কের ইতেরা হদ্দা আর অ্যাটম দেখি, তো আল্লাহ আল্লাহ রসুলে হদ দিবে নূর নূর। সুবহানাল্লাহ, যাই হোক আমি বলতেছিলাম আল্লাহ আল মুলকের মালিক, আল মুলক মানে একটা পরমাণু পর্যন্ত বাইরে নাই, সব কিছুর মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন আই এনর মালিক কিনা আমার নয় না, এখন ইয়ের মালিক হ্যাঁ নয় না, ও এনার দোয়া নতুন কিনে এননি ঠিক কিনা, এখন ইয়ের মালিক হ্যাঁ আতুন লাগিয়ে দেয় নয় না, নামাতে হ না ইয়ে না আতুন লাগেন না, ন লাগের এখন যদি আইকে সাইতেম সাই এক কেন অপরিষ্কার লাগের কি দেব ফুরিব তুরব হ না ইয়ে না দরকার আছে না নেই, ইয়ের মালিক
কিন্তু ইয়ানোর হাজত আতুন আছে না নাই, তা আল্লাহ বেগিনের মালিক, কিন্তু আল্লাহ তুন হনে কিছুর হাজত নাই, দরকার নেই। ইতারা মাতালার দেহ মাতাল মানুষন এন এন করে কি হইতে আতুন ইয়ানোর দরকার আছে না, ইবের দরকার আছে না, দরকার আছে। আই মালিকু আতুন, আল্লাহ বেগিনোর মালিক, কিন্তু আল্লাহুসসামাদ, আল্লাহুসসামাদ ওশাইনত বহুত মানুষের নাম আছে দে আব্দুস সামাদ, নামাতে না কি ইবে সামাদ নয় ইবে আব্দুস সামাদ, আল্লাহ ইলদি সামাদ, সামাদ মানি জীবেতুন কিছু নলায়, জিবে বেগিনোর মালিক, কিন্তু ইবেতুন কিছু নলায়, ইবে ইন্ডিল্লা মালিক, ইয়ে না তুন লাদ দে আইবে এখন কেয়ার দিবে লিখতে জুমনা হত্যাম ন দিলি তো সায়ুম কেঙ্গুরি ঠিক না, আল্লাহ কেমন মালিক কিছুই লাগে না, এই জন্য আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন আমি কেমন মালিক, কল আল্লাহুম্মা হে আমার আল্লাহ মালিকাল মুলক সকল অনুপরমাণুর মালিক তুমি, সব কিছুর তুমি মালিক, এমন মালিক তুতি আল মুলকা মান তাশা, তুমি এমন মালিক যাকে তুমি চাও তাকে এই সব কিছুর মালিক বানাইয়া দাও, সব কিছু যেমন আল মুলক আল্লাহর জন্য ব্যবহার করা হয়েছে তেমন কাউকে চাইলে তুমি মালিক বানাইয়া দাও, কদ্দুরের মালিক আল মুলকের মালিক ব্যক্তিনোর মালিক যারে মনে হয় তুই তারে বানিয়ে দিত ফারস, আতুন চশমা আর একখান আছে গরত ইয়েন দিভেলেলি এখন খোঁতায় খোঁতায় সাহিম দেরি গরজ যায় আর একখান আছে ঠিক না, লক্ষ্য করি মানে আল্লাহ কি এন দিলে না একখান দিভেলেলি আর একখান লাইব এন না, আল্লাহ সব কিছুই যাকে চান তাকে দিতে পারেন, মালিক বানাইয়া দেন তুতি আল মুলকা মিলকিয়ত মালিকানা এনে দে দেন, কি দে মালিকানা ওই দবা কি দে মালিকানা দিকটারে যারা চায় তারে মালিক বানাই দে, কি বহর যাতে না না উড়িলি কিন্তু ওই তুলু আয় সারি দিব ওই তুলু মেহরবানি করে যাকে চায় তাকে মালিক বানাই, যাকে চায় নাকি যে খাড়ি লয় ও তাড়াতাড়ি গনা চিন্তাই করে কেড়ে নেয় ডাকাতি করে চুরি করে ইতারে দে না চুরি করে ইতারে দে খাতুন যে গুম যায় সে নমাতে নবা বাস তুড়ি নি হয়তো বা গুম না যাইউ আর কেন স্যার হ্যাঁ এদিকে ঘুমাইলে চোর কি করবে চুরি করবে, আল্লাহ ঘুমায় না জুরায় না, লাতা খুদু হুসিনা তুম ওয়ালা নাওম, আল্লাহর না ঘুম আছে না তন্দ্রা জিমুনি আছে, জিমুনি নেই ঘুম নেই, ইবে তো সুরি গরিত করে লেগে আছে খারি লিত করিবে না ডাকাতি গরিত করিবে না, ডাকাতি করিবে লাই খারি লিবে লাই জিবে তুন লইবে ইবে তুন বারে তোমার শক্তি বেশি অন্য হরিব হনা আল্লাহ তুন শক্তি বেশি কোন আছে নাকি কেউ নাই, ইন্নাল্লাহ কবিউন আজিজ আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহ সবার চেয়ে শক্তিশালী, তা আল্লাহ তুন খারি হল অন্য যায় সুরি করেন না যায় তো কেন ভাদে আল্লাহ জারে দে ইবিয়ায় ভাদে, তা আল্লাহ খারে দে জিবেরে মনে হয় ইবেরে দে,
আল্লাহ মনে হইলি বেড়ে দে, এখন আর তুন যারে তারে মনে হয়, আল্লাহ তুন যারে তারে মনে না হয়, জীব যোগ্য ইবারে মনে হয় দে। খোদার জগত আল্লাহর যোগ্য বন্দা চাইও না। 12 নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10 সূরা আম্বিয়া আল্লাহ বলেন ইন্নাল আরদা লিল্লাহ, সমস্ত কিছুর মালিক কে? ইয়ারিসুহা। ইয়ারিসুহা মানিও কি? মালিক বানাই দে। ইয়ারিসুহা আল্লাহ মালিক বানাই দে। এবাদি আসসালিহুন যোগ্য বান্দা রে, সুবহানাল্লাহ। সালেমানি যোগ্য, সালেমানি নেককার টাক্কার আইনে বুঝিতরা লায়েক, সালাহিয়ত ওয়ালা যোগ্য বান্দারে আল্লাহ মালিক বানাই দে। যোগ্য বেগুন না, যোগ্যতা বেগুন তো আছে না, নাই তৈলি খোদার জগত আর রসুল তুন যোগ্য বান্দা কেউ আছে না? এখন তাহলে ব্যাগগুলোর মালিক বানিয়ে দেখা রে, তো রসুল তুন ডর মানুষ আর কেউ আছে না? জি জি, এন হইলাম আল্লাহর হাবিব সবচেয়ে ধনী, সুবহানাল্লাহ। বলেন আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, একটুখানি লক্ষ্য করেন, আমরা বড়ই বেদনা অনুভব করি, আবার আনন্দ অনুভব করি। বেদনা অনুভব করি কারণ আল্লাহর নবীর কলিজার টুকরা, নবীজি যাকে কোলে নিয়ে সর্বপ্রথম এত এত আদরের সন্তান, এত আদরের নাতি আল্লাহর হাবিব কোলে নিয়েছেন। নবীজির দুনিয়াবী সম্পর্কে চাচি হযরতে উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এনে ইমাম হুসাইনকে কোলে তুলে দিয়েছেন, আল্লাহর হাবিব কোলে নিয়েছেন। ঠিক এমনি অবস্থায় হযরতে উম্মুল ফজল বলেন, আমি চেয়ে আছি নবীজির নূরানি চেহারার দিকে, কি জন্য? রাসূল একটু হাসবেন, ওমা খানা আমি চেয়ে আছি, হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহর হাবিবের দু চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু শুরু হয়েছে। আল্লাহর নবী কাঁদতেছে, রসুল যাকে কোলে নিয়ে কেঁদেছে, যার সংবাদ ওই মুহূর্তে দিয়েছেন যে আমাকে এখন জিবরিল এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অতি আদরের এ নাতি সন্তানকে আপনার উম্মত নামধারীরা ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ করে দেবে। তো রসুল সংবাদিয়েন ফাই খাইন্দে না এসি মাতো না খাইন্দি, তো এখন আল্লাহ বেদনা বিদুর আমরা ব্যতীত, কিন্তু আমরা আনন্দিত বটে, আমরা আনন্দিত এজন্যে সেদিন যদি ইমামে হুসাইন অবস্থার প্রেক্ষিতে প্রাণ না দিতেন, নিজের জান কোরবান করে ইমানের তরি রক্ষা না করতেন, তাহলে ঘরে ঘরে মদ চালু হয়ে যেত, সুদের বাজার। এখন তো সুদ যারা খায় একটু লজ্জা পায় কি না, ঘুষ যারা লয় একটু লুকায়া নেয়, প্রকাশ্যে নিলে পুলিশ র‍্যাব অ্যারেস্ট করে কি না, মাতো নাওয়া করে, সুদ খায় ঘুষ খায় একটু লুকিয়ে সমীহ করে খায়, কিন্তু ইমামে আলী মকাম যদি সেদিন কারবালা প্রান্তরে নিজের জান দিয়ে ইমানের তরি রক্ষা না করতেন, গোটা সমাজ সুদের সমাজ, ঘুষের সমাজ, মদের সমাজ, জেনা বেবিচারের সমাজ হয়ে যেত। যেই পরিবারে যেই ঘরে মদ পান করে ওই ঘরে ইসলাম থাকে? ইসলাম আর মদ কি একসাথে জমা হয় না? এক কুমার তাই তেরে না, কারণ ইসলাম হয়তো মদ নগাইস, যদি হনিকে হয় আর ধর্ম ইসলাম ইতে মথার নমাতে না বা মিললে না দোনান, তাহলে গোটা সমাজ অভাবে হয়ে যেত। ইসলাম দুয়ারে দুয়ারে যেত, এই ঘরে যাবো
কিন্তু সে ঘরে মত চলছে, ইসলাম আর ঢুকতে পারছে না। একজন আশেক বলতেছেন, আল্লাহকে বলতেছেন, আই বারিলাহ আই বারিলাহ নওহা সুনাতা ফিরতা নহা হদে খাদন রে কি রে খাদন আল্লাহ শুধু খাইতো রে মানুষ মরি গেলে যেন মা মরি গেলে ফোয়া গোজা খাঁদে বাপ মরি গেলে খাঁদে এন্ডিল্লা খাইতু খনে খাইতু এন ফরে ইন তারোজ মেহশার আশক বাহাতা ফেরতা আল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু চোখের পানি ভাসাইতে থাকতো কে ইমদাদ আগর না করতে কারবালা মে হুসাইন সুবহানাল্লাহ ইমদাদ আগর না করতে কারবালা মে হুসাইন ইসলাম তেরা দর দর টোকরি খাতা ফিরতা আল্লাহ দুয়ারে দুয়ারে তোমার মনোনীত ইসলাম যে ইসলামকে তুমি মনোনয়ন দিয়েছ যে ইসলামের উপর তুমি রাজি বলে ঘোষণা করেছ ওই ইসলাম দুয়ারে দুয়ারে ঢুসকে তো দুয়ারে দুয়ারে যেত কোথাও জায়গা পেত না যদি কারবালার জমিনে ইমামে হুসাইন সেদিন তোমার ইসলামকে সাহায্য না করতেন ইমামে হুসাইন সেদিন বুঝতে পেরেছেন ইসলামকে রক্ষা করতে হলে ঈমানের বাগানকে রক্ষা করতে হলে আজ অন্য কিছু দিলে হবে না হুসাইনের জান কোরবান করতে হবে তো জান বাঁচানে সে ঈমান খারাপ হো জাতা ঈমান বরবাদ হো জাতা হুসাইন ঈমান কো আবাদ কিয়া ওর আপনে বগিচা কো ওয়ারান কর দিয়া নিজের বাগানকে বিরান করে দিয়েছেন ঈমানের বগিচাকে আবাদ করেছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন আমার কথা আমি মুখতাসার করব কারণ আমাকে মাহফিলের উদ্যোক্তা যারা বিশেষ করে এ দরবারের শাহজাদা আমার স্নেহের হযরতুল হাজ মাওলানা আব্দুল কাদের চাঁদমিয়া শাহ দামা ইকবাল বলেছেন হুজুর 11টায় আমাদের মাহফিল কি শেষ তো আমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে না নাকি একটা বাজে দিও নমাতে না হওয়া না আজকে কততম তারিখ আজকে চতুর্থ তারিখ আগামীকাল কি শেষ দিন তো আগামীকাল যখন শেষ দিন আগামীকাল একটু হয়তো দীর্ঘ হতে পারে লম্বা হতে পারে কালকেও আসবেন না আপনারা নমাতে না আসতে হবে তাইলে আজকে যদি লম্বা করি কালকে দীর্ঘক্ষণ কি করে থাকবেন এই জন্য আমি মুখতাসার করব আমি আপনাদের খেদমতে আরজ করছি ইমামে হুসাইন সেদিন প্রাণ দিয়েছেন বলে ঈমানের বাগান রক্ষা পেয়েছে আমরা খুশি কিনা আনন্দিত কিনা আমরা খুশি আমরা আনন্দিত ইসলাম পেয়েছি মসজিদের মিনারা মসজিদের মেহরাব মাথার টুপি মুখের দাড়ি আমাদের জামা কাপড় ইসলামের নাম ঈমানের সেই নূরানি সম্পদ রক্ষা পেয়েছে সেদিন আওলাদ রাসূলদের কোরবানির মাধ্যমে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ কারবালা হুয়া তো ইসলাম জিন্দা হুয়া
আমার বাবরা, আজকে মাহফিলের মোহতরম সদরে জলসা আমাকে এখানে ওনারা সাবজেক্ট দিয়েছেন। আসলে সাবজেক্ট দেওয়া ভালো, সাবজেক্ট দিয়েছেন হযরতে মাওলানা আলী শেরে খুদা এবং হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনাদের জীবন নিয়ে, ওনাদেরকে নিয়ে আলোচনার জন্য আমাকে বলেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই যে ওনারা সাবজেক্ট ঠিক করে দিয়েছেন। আহলে বাইতে রাসূলের মধ্যে কয়জন আছেন? আহলে বাইতের মধ্যে চারজন, রাসূল সহ কয়জন? যাদেরকে কি বলা হয়? পাক পঞ্জেতন। পাক বলতে হবে, শুধু পঞ্জেতন বললে হবে না, কি বলতে হবে? পাক বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আমরা অনেক কিছু চাই, আমার চাওয়া কি হয়ে যাবে? আল্লাহ জিয়ন সাই এনবু দে, আল্লাহ তুই সাইল হই, তুমি তুই সাইলে নইব, হনে সাইলে হইব, আয় আল্লাহ সাইলি হইব দে, আয় খোদায় জিয়ন সাই এন ইয়েন রখনে কে রুকিত তেরিব না, আয় তো নো আয় সাই দিককে যে বেল্লাই দুশ্মন তুই রুই হিন্দি গেলে মারিয়ে নিন রাস্তার উত্তরি জন্য ভরিব তাড়াতাড়ি হোনা, এটা আল্লাহ জিয়ন সাই ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান তাই করতে পারেন। সূরা বুরুজ আর সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইউরিদ, ইন্নাল্লাহ ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই করতে পারেন, বাধা দেওয়ার কেউ নাই। তা আল্লাহ তুমি কি চাও? আল্লাহ বলেন আমি শুধু একটা জিনিস চাই, শুধু শুধু গিল্লে কইলাম ইন্নামা, ইন্নামা হরফে হাসর, হরফে হাসর ইন্না হরফে তাকিদ, কিন্তু মা যখন যুক্ত হয়েছে কি হয়ে গেছে? হরফে হাসর হয়ে গেছে। হাসর মানে শুধু, আমরা উর্দুতে উর্দুতে তর্জুমা করতাম আগে, যখন উর্দুতে পরীক্ষা দিতাম তখন সেখানে তর্জুমার আগে ইন্নামার আগে বলতাম জুজ ই নিস, কি জুজ ই নিস, এটা ছাড়া অন্য কিছু না। আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেন তোমরা অনেক কিছু চাও, তোমাদের কত চাহিদা, তোমরা সম্পদ চাও, গাড়ি চাও, বাড়ি চাও, সুন্দরী নারী চাও, তোমরা অনেক কিছু চাও, আমি আল্লাহর শুধু একটি চাওয়া, আমি শুধু একটা জিনিস চাই, ও আমার প্রিয় নবীর আহলে বাইত, আমি তোমাদেরকে পবিত্র রাখতে চাই, শুধুই এটা চাই। আল্লাহ যেটা চান সেটা কেউ ব্যতিক্রম করতে পারবে? আল্লাহর চাওয়ার মধ্যে কেউ বাধা দিতে পারবে? আয়াত যখন নাজিল হলো, আমার ভাইরা বাইত শব্দের অর্থ হলো ঘর, আহাল মানি ওয়ালা, ঘরে যারা থাকে, এই ঘরে যারা থাকে সেখানে স্ত্রী থাকে, পুত্র কন্যা থাকে, ওখানে চাকর বাকর থাকে, যারা থাকে সবাইকে আহলে বাইত বলে ঘরওয়ালা। কিন্তু এই আয়াত নাজিল হওয়ার পরে আমার প্রিয় রাসূলকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, আমার প্রিয় নবীকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, আমার প্রিয় রাসূলকে আল্লাহ তাফসীর শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন আল্লাহর কালাম নবীকে কে শিখিয়েছেন? আমাকে আমার ওস্তাদ আল্লামা নাঈমি সাহেব শিখিয়েছেন, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী শিখিয়েছেন, আল্লামা মুসলিহউদ্দিন সাহেব শিখিয়েছেন, আমার ওস্তাদরা শিখিয়েছেন, কিন্তু আমার রসুলকে কে শিখিয়েছেন?
আল্লামানি রব্বি আদাবানি রব্বি, আমাকে যিনি শিখিয়েছেন ওনার যোগ্যতা অনুসারে শিখিয়েছেন, আমি আমার যোগ্যতা অনুসারে শিখতে পেরেছি। আমার ওস্তাদ আল্লামা নাঈমী সাহেব অনেক উপরের মানুষ, উনি আমাকে শিখিয়েছেন, ওনার যত শিখা আমি তত হয়তো শিখতে পারি নাই, আমি আমার যোগ্যতা অনুসারে নিতে পেরেছি। সাগরে যদি যান পানির জন্য, একজন গেল একটা কাপ নিয়ে সে এক কাপ পানি পাবে, একটা গ্লাস নিয়ে গেলে এক গ্লাস পাবে, জগ নিয়ে গেলে এক জগ পাবে, কলসি নিয়ে গেলে এক কলসি পাবে, সাগরের কোনো দোষ নাই। তো আমার ভাইয়েরা, যার যত পাত্র সে তত নেবে। আমার ওস্তাদ অনেক বেশি এলমের মালিক, আমি বলতে পারবো না ওনার সব কিছু আমি পেয়েছি, আমি ওটা বলতে পারি যদ্দূর যোগ্যতা আমি তদ্দূর পেয়েছি। আমার বাবারা আল্লাহর প্রিয় হাবিবকে কে শিক্ষা দিয়েছেন বলেন না? আমার রসুল বলেন ফাহসানা তা দিবি, আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, তাই আমার শিক্ষার মাঝে কোনো কমতি নাই। কারণ আল্লাহ যেমন দিয়েছেন নবী তেমন নিতে জেনেছেন। নবীর বান্ড ষোড় ন ষোড় ন বানাইতো আল্লাহ, এনে দেখতে লাভ দে আর দুই লোক মানুষের তরিস বুক বুকিয়ে না তরি। আমার আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, ও আমার প্যারা নবী, দুনিয়ার মানুষের সিনাও আছে, তাদের কলব আছে, আপনার কলব আছে, আমি কিন্তু আপনার কলবকে খুলে দিয়েছি, আপনার কলবকে আমি শরহে সদর করে দিয়েছি, বিস্তৃত করে দিয়েছি, কদ্দুর কত বড় করে দিয়েছি, কোরআন সেখানে রেখেছি, কেমন কোরআন, যেই কোরআনকে আসমানকে বলেছিলাম তোরা রাখবি কিনা, জমিনকে বলেছিলাম রাখবি কিনা, পাহাড় পর্বতকে বলেছিলাম রাখবি কিনা, ফা বাইনা আইয়া মিলনাহা, কেউ নিতে রাজি হয় নাই, ওয়াশফাকনা মিনহা, সবাই বলেছেন আল্লাহ ক্ষমতা আমাদের নাই। সেই আসমানে জমিনে পাহাড় পর্বত যেই কোরআনকে যে কোরআনকে ধারণ করে রাখতে পারে নাই, সেই সর্ব এলমের খাজিনা আমার নবীর সিনার ভিতরে দান করেছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার বাবারা, আমি আপনাদের খেদমতে আরজ করতেছিলাম, আল্লাহর প্রিয় মাহবুব জানেন কোন আয়াতের তাফসীর কিভাবে হবে, সেখানে আরেকজনের বলার কোন অধিকার? আয়াত নাযিল হলো, আমার প্রিয় মাহবুব চাদর মুবারক নিলেন, আলী আসো এদিকে, ফাতেমাতুজ জাহরাকে ডাকলেন, দুজনকে বসালেন, পেছনে বসালেন, দুই পাশে বসালেন, ও হাসান তুমি আসো, হুসাইন তুমি আসো, এই চারজনকে, এই দুইজনকে কোলে নিলেন, ওই দুইজনকে পাশে নিলেন, মাঝখানে আল্লাহর প্রিয় রসুল আল্লাহর দরবারে ডাক দিলেন, আল্লাহুম্মা আলাম কানের খোদা, একুল কায়নাতের মালিক খোদা, আল্লাহ শুনে নাও, তুমি না একটু আগে বলছো আমার আহলে বাইতকে তুমি পাক রাখবে, পবিত্র রাখবে, মালিক হাউলাই আহলে বাইতি, এরাই হলো আমার আহলে বাইত, ফাযহাব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, তোমার পাক করার যে ইচ্ছা তুমি এদেরকে পাক রাখো। এদেরকে কি রাখো? সিদ্দিক আকবর, আব্দুল সাহাবা, আব্দুল বশর, ফারুক আজম, আল্লাহর প্রিয় নবীর ভাষায় আমার পরে যদি কেউ নবী হতো তো হযরতে ওমর ফারুক নবী হতেন,
হযরতে উসমান যুন্নুরাইন আমার প্যারা নবীর নুরানি জবানে বলেছেন, উসমান তোমার বদান্যতায় তুমি যে ইসলামের জন্য, ঈমানের বাগিচার জন্য তুমি যে কুরবানি দিয়েছো, তুমি যে সাহায্য করেছো, আমি তোমাকে দুইখানা বেহেশত বিক্রি করলাম। উনাদের মর্যাদা আমরা সুন্নি জামাতের শিরোধার্য আমরা মাথার মণি হিসাবে রাখি, আমি আরজ করছিলাম, কিন্তু মাওলানা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মর্যাদা আমার নবীর দরবার থেকে পেয়েছেন, ওটা কিন্তু আলাদা একটা মর্যাদা, ওটা সিদ্দিক আকবরের ভাগে যায় নাই, ফারুক আজমের কিসমতে যায় নাই, হযরতে উসমানের জন্য নাইনের কিসমতে যায় নাই, ওটা মাওলানা আলী শের খোদার কপালে সর্বপ্রথম ওই আহলে বাইতে রাসূল তথা চাদরের নিচে জায়গা পেয়েছেন মাওলানা আলী। কেমন মর্যাদা! কেউ যদি মাওলানা আলীর জীবনের কোনো দোষ বের করতে চায়, কোনো ত্রুটি বের করতে চায়, আলীকে দোষী বানায়, হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি বলে আলী কাফের হয়ে গেছে, আলী মুশরিক হয়ে গেছে, তাহলে আমি বলবো তুমি তো অবশ্যই কোরআনকে অস্বীকার করলা, আমার নবীকে বৃদ্ধাঙ্গুল দেখাইলা, আল্লাহ বলেন আমি পাক রাখবো, পবিত্র মানুষের জায়গা জান্নাত না জাহান্নাম? দাওয়ার করি গোনা ফাক মাইশু জায়গা হড়ে জান্নাত। তো আল্লাহ বলছেন আমি পাক রাখবো, রাসূল বললেন এদেরকে পাক রাখো, ওই এদের ভিতরে আলী আছেন কি নাই? আল্লাহ হদ্দায় ফাক রাখুম, রাসূল হদ্দাল্লাহ ইতেরারে রাখি বিলিয়া, রসুল কই দিয়ে আল্লাহ ভাত্তা নাও দেব আল্লাহ, রসুলের হতা আল্লাহ নদরে বা আল্লাহ, হ্যাঁ তার হার হতা দৈত্য মত না বা রসুলের হতা নদরি যে খার হতা দরিব আর অবশ্যই এনে তো আছে তো কুল্লু নবীন ইউজা, আমার নবী বলেন প্রত্যেক নবীর কথা আল্লাহর দরবারে কবুল, সুবহানাল্লাহ বলেন না, সেখানে সৃষ্টির জন্য সৃষ্টির জন্য আল্লাহ বেদিন জানে, বেদিন জানে না জানে তো নো, দেখেরও শুনেরও জানে, জানে বেদিন জানে, এর ফরদিও কিয়ামতের ময়দান আল্লাহ সাক্ষী লইব, কি রো না মাতা কি কি লইব সাক্ষী লইব, প্রত্যেকর আতত্তন ট্যাঙ্গত্তন সুগত্তন হানত্তন সাক্ষী লইব, সুরা ইয়াসিন শরীফ ইয়াউমা তাশহাদ ইয়াউমা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহি মুতাশহাদু আইদিহিম মুতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি বেগিনে সাক্ষী দেব সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঁচ নম্বর পারায় চতুর্থ নম্বর পৃষ্ঠার শুরুতে আছে আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিন্না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক পার্টির জন্য, প্রত্যেকটা দলের জন্য, প্রতিটি গ্রহের জন্য আল্লাহ এক একজনকে সাক্ষী হিসেবে নেবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন দায়িত্ববান ব্যক্তিকে সাক্ষী দাও, সাক্ষী দেবে, সাক্ষী দেবে, কিন্তু সেখানে চূড়ান্ত সাক্ষী কার? ওয়াজিনা বিকা, ওয়াজিনা বিকা আলা হাউলা ইশহীদা, ওমর হাবিব সবার উপরে ফয়সালা দেওয়ার জন্য আপনার সাক্ষী হবে চূড়ান্ত সাক্ষী, সবার সাক্ষীর ব্যাপারে আপত্তি আসবে, সবার সাক্ষীর ব্যাপারে আপত্তি আসবে,
কি না দেখেই তারা যেন মাথায় না কি না দেখেন ও নই আপত্তি হবে, কিন্তু আমার নবী যখন সাক্ষী দেবেন সকলের মুকুট হোঁড় ফরি যাব। নামাতে না হো না সবাই মুখ বন্ধ হয়ে যাবে, আমার রসুল যখন সাক্ষী দেবেন সবাই নিশ্চুপ হয়ে যাবে, নিরুত্তর হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার হাবিব আমি আল্লাহ সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করে আমার কুদরতের কোলে বসায়া, আমার কাছে বসায়া সমস্ত কিছু আপনার সামনে সৃষ্টি করেছি, সৃষ্টি লগন থেকে আপনি সাক্ষী আছেন, প্রত্যক্ষ সাক্ষী, কে কিভাবে সৃষ্টি হয়েছে, কে কিভাবে চলতেছে, কে কিভাবে তাদের জীবন চালাচ্ছে, আপনি প্রত্যক্ষ সাক্ষী। আল্লাহর হাবিব চূড়ান্ত সাক্ষী, সুবহানাল্লাহ বলেন না, কেমন সাক্ষী, চাক্ষুষ সাক্ষী, নমতে না চাক্ষুষ ন বুঝু সোগে দেখিয়ে সাক্ষী, অন্য সাক্ষী নতুন মানুষের মাথায় নেবে জুম দেখিয়ে সাক্ষী, অন্য সাক্ষী নয়। অনেকে যদি হয় না নবীন মদিনে থরির ওই আড়ায় হতুন দেব হব না, তো আমার রসুল, আমার রসুল যা বলেছেন আল্লাহকে এটা প্রত্যক্ষভাবে বলেছেন। আল্লাহ বলেছেন আমি পাক রাখবো, রসুল বলেছেন এদেরকে পাক রাখ, পাক কর নয় না ফাক রাখ, মানুষ ফাক গো ফাক গরণ আর গো ফাক রাহন, ফাক গরণ ফাক রাহন দুই দুটো হইলে কথা, ফাক গরণ ভরে দে না ফাঁকি গিয়ে দিবে রে হত্যা কন্য তো দে রাখন সাফ নামাতে না মার ফেড়ত নিশ্চিদে সাফ বাকাবা বেলাদত বেলাদত কাবা তুই দে জিবের ফেড়ত নিশ্চি ইবার নাম হজরতে ফাতেমা বিনতে আসাদ আর প্যার রসুলের চাচি হজরতে সৈয়দুনা আ খাজা আবু তালেবর স্ত্রী ইবেই আর প্যার রসুলের এত আদর করি কদর করি ইবেরে আর রসুলের খেদমত গুজে দে আর পেয়ার নবীরে মেনে দে ইমান এনে দে বাবা এনতে কালার ফরে কবরত দিবে রাগদি আর নবী হয় আয় কেন শুয়ুম আগদি ইবে আর মা আর মারে খড়ে দি আয় কেন শুয়ুম সুবহানাল্লাহ ইবের ফেরত তো নিশ্চিত হন মাওলা আলী শের হুদা ইবে অতে ফাক অতে ফাক ইবে লালি তো বলি দুই দার রসুলুর নুরানিয়া তত আর নবী লালন পালন গুজি দে নবীর দরবার জিবে লালিত বালিত ই বিড়িল গুজি মানলা এখন ডাউন করে কোন আওয়াজ ইবা কোন ধরনের হচ্ছে না মাথায় না ময়লা আবর্জনা গাইতে মানলার গাড়ি বে সুযোগ সাইয়ে না না ফায় তলিব অতেও কি আর ইবে লয় জিবের জরই খাতুনি জান্নাত ইবিও আর যারা হাসনাইন করিমাইন ইতেরো অতেও ফাক তো ফাক আল্লাহ গরিব দে না ফাক অবস্থা দিড়ি তো আর রসুল হদ আল্লাহ ইতেরারে ফাক গর্ন মোর মানব নবুদের নবুদের ইতেরারে ফাক গরেন হই দেন ইতেরারে পাক রাখিবি পাক রাহম ফরিব কেয়া যেহেতু আদুইয়ে বালতি এত দুদুই তো আত্মত রো বুড়ো হলে হয় না এখন আর ফলে আত্ম নিনি
চেনে না, আত্মা হইলে নজরি দুধ দুইতে দিবে রে কি হইতু জি, আত্মা হ বালতি হ আন্ডি হ জীবে দুধ দুই আদুইলে দুধ তিনটা আইব না। আর রসুল দুনিয়া অত্যন্ত শিবলে যেব জম্বাদি নয় তো যে নমাতে না আর নবী নজাইব না দুনিয়া তুন যাইব আর জিয়ানো খালি যাইব। তো এনে দে সম্পদ ইয়েন নিয়ামত ইয়েন আল্লাহর কোরআনে পাক ইবা রায় যাইব না লই যাইব। আর নবী হদে তারাক্তু ফিকুম আই তোরার মাঝে রায় গেলাম তো রায় গিয়ে না লই গিয়ই রায় জন্নাম দুডুইল্লা আ জবুর এনে দে দাউদ আলাইহিস সালাম তাওরাত সাইয়েদ মূসা আলাইহিস সালাম ইনজিল ফাইদে নমাতে ইতরা বেগিনা কইম না ঈসা আলাইহিস সালামে আনা ইতর রায় গিয়ে কিন্তু রায় গিয়ে দে ঠেরানো দে নমাতে কিন দে ঠেরানো দে গিরে নাই বেড়া নাই জারারে দিগি ওম বেগুন ইয়েল রে কুরো বাগা দিয়ে হারারে ইয়েল রে কুরোর ফারম সই দিবে দি তো কুর নমাতে না কো না তার হদিন যদি সাইতে যো কুর সম্মি না বাইজি সম্মি না বাইর গিয়ে কই দি সম্মি তুমি খড়ে জি